হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। নতুন বলতে অনেক দিন পরে আজকে ব্লগ করছি। আর সকালবেলায় জানলাটা খুলে দেখলাম যে আজকে ক্লিনিংও চলছে, এখন ফল শুরু হয়ে গেছে। আর দেখো এরকম ভ্যাকুয়াম করে সবগুলো পাতাকে একসাথে জড়ো করে নিচ্ছে ওরা, আর এবার পাতাগুলোকে এরকম বস্তায় করে ঢুকিয়ে নিয়ে যাবে। পরিষ্কারের কাজ হয় ঠিকই, কিন্তু একটু অন্যরকম আমাদের দেশের থেকে, খুবই সিস্টেমেটিক। এই জিনিসগুলো এখানে আমার ভালো লাগে। তো কিছু কিছু জিনিস মিলেমিশেই ঠিকঠাক, কিছু কিছু জিনিস আমাদের দেশে বেশি ভালো আর কিছু কিছু জিনিস এখানে বেশি ভালো। তো ওরকমই আমাদের ওখানে ম্যানুয়াল পরিশ্রমটা মানুষ অনেক বেশি করে লেবাররা, আর এখানে না পরিশ্রম ওরাও করে কিন্তু একটু অন্যরকম সিস্টেমেটিক ওয়েতে নিজেদেরকে বাঁচিয়ে। তো একজনও কিন্তু হাতে কিছুই লাগায় না, গ্লাভস পরে, মাথায় টুপি পরে, মুখে মাস্ক পরে সবই করে, মানে যাতে ওদের হেলথটা ঠিক থাকে সবার আগে। তো এই যে দেখতেই পাচ্ছ, প্রপার ড্রেস পরে কিন্তু ওরা সব কিছু করছে। কলা কালো হয়ে গেলে ঘরে, মানে চামড়া কালো হয়ে গেলে কেউ খেতে চায় না, তো ওগুলোকে বেস্ট উপায় হচ্ছে ব্রেড বানিয়ে নেওয়া। যদিও আমি আগে কখনো বানাইনি, আমি হ্যাঁ বানানা কেক বানিয়েছিলাম, কিন্তু আজকে আমি ব্রেডটা ট্রাই করছি। তো জানি না কীরকম হবে, খুব একটা ভালো হবে কি না, কারণ কলাটা প্রচণ্ডই পেকে গেছে। তো যাই হোক, একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো তার জন্যই সব প্রিপারেশন এখন করে নেওয়া, আর প্রিপারেশন শেষও হয়ে গেছে কথা বলতে বলতে, আর আমি বসিয়ে দিয়েছি, এবার শুধু অপেক্ষা কেমন হয় দেখার জন্য। এখানে অক্টোবর মাসটায় হ্যালোউইন সেলিব্রেট করা হয়, 31 অক্টোবরে সবাই বেরোয়। তো এর আগে থেকে রাস্তাঘাটে এরকমভাবে সাজানো থাকে, এই যে দেখো ভূতের হাত নড়ছে, দেখতে পাবে বেশিরভাগ বিদেশি বাড়িগুলোতে এরকমভাবে সাজানো আছে। শুধু বিদেশি কেন বলবো, অনেক ইন্ডিয়ানদের ফ্যামিলিতেও সাজানো আছে। আর দিশাদের তো স্কুল থেকে একটা পামকিন দেবে নাকি বলে দিয়েছে, তো তাই আজকে বেরোলাম, তাই কিছু পিকচার তুলে নিয়েছি। তো আজকেই ফল ব্রেকের এন্ড হয়ে যাবে, তো ফল ব্রেকটা খুব তাড়াতাড়ি কেটে গেছিলো, ভালোই কেটেছে। আর আজকে বারবিকিউ বানিয়ে সন্ধ্যেবেলাটা জমে যাবে, তাই আমি বারবিকিউ করতে নিচে এসেছি। দিশার দই পাইন খেলছে ওই সাইডে, আর আজকে পুল সাইডে অনেক লোক একদম খুব ভরে আছে। আর আমি এনেছি পাইনঅ্যাপল আর চিকেন, এগুলোই হবে বারবিকিউ, তারপর আমরা এখানে বসে খেয়ে যাব। এক্ষুনি আমরা এসছি বাইরে, আর খুব হাওয়া হচ্ছে, ভালো লাগছে, গরম এখানে অনেকটাই বেশি এখন। তো এগুলো নিয়ে আজকে এখানে বসবো, টেবিলও আছে, আমরা একটু জাস্ট স্মল আমাদের একটা ছোট্ট খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘরে যাব। কালকে থেকে দিশার স্কুল শুরু, ফল ব্রেক শেষ, তো ফল ব্রেকটা খুব ভালো কাটলো, সব কিছু মিলে খুব খুব এনজয় হয়েছে। তো ঠিক আছে, খাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সো নেক্সট ডে সকালবেলা, আজকে দিশাতে অ্যাসেম্বলি ডে, অ্যাসেম্বলি ডেতে ওরা এরকম বাইরে বসে অ্যাসেম্বলি করে, ওদেরকে ওখানে কি কি করানো হয় কিছু অ্যাক্টিভিটিস, তারপর ওদেরকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হয়। তো ওটাই আমি অ্যাসেম্বলির সময় প্যারেন্টসদেরকেও অ্যালাউ করে ওরা ভেতরে কিছুক্ষণ দেখার জন্য অ্যাসেম্বলি, তো সেটাই আমি দেখছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এখন ওরা চলে যাবে, আজকে ফল ব্রেক খুলে গেছে, তো ওরা যাবে আর কিছুদিন পরেই। কিন্তু আমাদের ফেস্টিভ্যালও, মানে আমাদের কালী পুজোও চলে আসছে। এই যে হ্যালোউইনের জন্য খুব সাজানো হয়েছে দিশার স্কুলের সামনের একটা বাড়ি, এই যে দিশা দাঁড়িয়ে আছে। এটা রাত্রিবেলা বেশি ভালো লাগবে যখন লাইট জ্বলবে তখন। তো আমরা যাচ্ছি হ্যালোউইন পার্টিতে, আর আমি কি সেজেছি আমি এটাও জানি না, উইচের মতো লাগছে কিন্তু কমপ্লিটলি হয়নি, কিরকম সাঁওতাল সাঁওতাল লুক লাগছে আমার কাছে। আর দিশা সেজেছে ক্যাট, ব্ল্যাক ক্যাট, তো এর চেয়ে বেশি মেকআপ আমার আসে না, তো এইটুকুই যা সাজা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে এখানে হ্যালোউইন পার্টি। Thank you.
Are you gonna do your thing? Your Instagrammer? Yeah. Alright, go, go, go. তো আমরা এসে পড়েছি আমাদের অ্যাপার্টমেন্টের হ্যালোইন পার্টিতে। এটা হ্যালোইন ডের আগেই হয়ে গেছে, আর এখানে মানুষ সত্যি সিরিয়াসলি নেয়, মানে সবাই কি সুন্দর ড্রেসড আপ করে এসছে, বড় বড় মানে বুড়ো বুড়ো লোকেরাও এত সুন্দর কস্টিউম পরে এসছে। এটা ছিল একটা কম্পিটিশন, মানে আমাদের অ্যাপার্টমেন্টের ওদের মধ্যেই, তো যারা কস্টিউম পরে এসছে ওরা এখানে সবাই দাঁড়িয়েছে, আর ওদের মধ্যে যারা মানে হাই ভোট হবে তো ওরাই প্রাইজ পাবে। তো এই যে দেখো, আমি তো কস্টিউম পরে আসিনি, জাস্ট ব্ল্যাক ড্রেস পরে এসছি। এখানে ওরা লিটারেলি ডেভিল, তারপরে জেসাস, এই দেখো কি সুন্দর চিকেন সেজে এসছে, আর এটাকে কী বলে আমি জানি না, আমি নামগুলো তো জানি না ওদের। একজন ব্ল্যাক ক্যাট, একজন ভেজ আমি দেখতে পাচ্ছি, ওরা এসব সেজে এসছে। একজন তো জেসাস আর একজন তো কি একজন এঞ্জেল সেজে এসছিলো। তো ওরা সবাই এখানে দাঁড়িয়েছে। আমার দিশা কিন্তু যায়নি, ও অন্যদিকে আছে। আর দিশাদেরকে, বাচ্চাদেরকে দিয়েছে ওরকম একটা বাকেট আর সঙ্গে ফুল চকলেটস। তো এই হচ্ছে আজকে তোলা কিছু পিকচার্স। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো। টাটা।